ফতুয়াতে হোটেল লিখিয়া আমরা তারা বেড়াই চা স্টলে বইয়া বইয়া হুজুর ভাবিলে কয় গান বাজনা ইয়া না কাল খাছে এই মনটা নরম হইছে একটা মনটা নরম হইয়া হেগুল দিয়ে বাড়ি গেছে খালি গণ গণ ফেসা বইতে আছে। আসেনি এই কারবা কথা আসেনি এই কারবা বেড়া বেদি নাসা নাসি দফা দফি ভাই সাহ কি সুন্দর ইসলাম বাড়ি দিয়া গেছে তুমি শুরু করছো কিতা আমি এখন এক মাহফিল গেছি মাহফিল গেছি পরে দেখি যে মাহফিলের কাছে একটা ঢুলের বাড়ি হোনা যায় আমি বলে ও হ্যাঁ গীতা কয় হ্যাঁ হুজুর জিকির কর কিতা করে আমি কই আমি যে তোমরা দেখো জিকির করে আমি যে ঢুলের বাড়ি হুনতে আছি কয় তালের লগে লগে তো জিকির কর আমি যে হ্যাঁ তাকে ওরে লিডার তারে আনতে পারবানি যেতে মেয়ে সর্দারটা তারে আনতে পারবানি কয় এমনি আই তো না খানার কথা কইলে বেড়া আমি তো খানার কথাই কও না অসুবিধা কি কাম রাখলে আমি না খাই ভেবে রাখি তো আনো গিয়া কইছে ওই সাইটটা দূরে যায় ডাল ভাত খাইবেন আমরা করে আইয়া কয় আগে কই দিনা ল কখনো তোমাকে বলো এবার আইছে আইছে পরে আমি কইছি ডাইরেক্ট আমি যে রুমে বইছি এই রুমে ঢুকাই লেবি এবার আই যখন ঢুকছে ক্যামেরা দিকে হুজুরে দি এম কে হুজুরে ভিতরে আইয়া ভিতরে আইয়া হ্যালো ঢুল বাজাই গালা কামড়াই দো আরে কি তাই হ্যালো কোজ আমরা জিকির করি প্রতি মাসে একবার তারপর ঢুল কেড়ে হুজুর অন্য কবি জিকির করে রাসাইছি কেউ কয় লা ইলাহা কেউ কয় ইল্লাল্লাহ ফেস লাগে দেখি আর ডুলের বাড়ির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হ্যাঁ কোন তাল লাগে না মশাল্লাহ তাই এক যে মিল থাকে এই মিল ডাল লাগে হুজুর ডুলটা আমি কই গর্বি লসা করে তুই লড়েছে ক হ হুজুর এদিন লা ইলাহা ইল্লাল্লাহ একবার যে ফাল দিছে তীরও বাড়ি লাগে মাথা ফিটে গেছে আর লাগে ওখানে ওসা করে তুই তো গর তুই লড়েছি ফাল দিতে পারবা মাথা ফাঁকাইতে পারতাম না ইসলাম কি আছে না গেছে সাদা পানি রয়েছে না শরবত হয়েছে আপনার ইসলাম দারে যে যেমনে ফাঁসেও যে যেমনে ফারছে আজ আতফাও ধরে কইয়া যায় কোনো ফক্ক লইয়া জীবনে আমি কোনো কথা কইছে না যে 29 বছর হয়ে গেছে গা ওয়াজের 29 বছরের ভিতরে সব জায়গায় ওয়াজ করে আইছি অক্কার এবার খোলা মেলা আজকে ওপেন হার্ট সার্জারি ইনশাল্লাহ গেল ফড়াও যা রয়েছে উফরিতে মালিশ করলে লাভ হবে গীতা একবার আর যে ফড়া হয়েছে উড়াতো কিরাতো কথা বলো তো কিরাতো ওরা তো ফর হইছে অক্কেবারে ফাইটা সাসা এরকম লাল হইয়া জাগাল হইয়া মুখ টের হইয়া হয়েছে ভিতরে অক্কারে ফুইছে টন্টনি 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 করতে আছে এবার আর ঘুমাইতে পারে না সিন্না দেখো তোর করে কতদিন ঘরে দিছিল তো গেল রে তোরা করে এই জ্বালা দেখা ফলা ফেলে গিয়া সঙ্গুসার বাজার তার ডাক্তার আছে আমরা দেশে যেই তার ওষুধ বেছে তার আরো ডাক্তার কয় তিনিও করিও এই ওষুধ বেছেন না ডাক্তার আছে বাস করিন না ওষুধ বেছেন ডাক্তার আইয়া সেটা ফলা দেখা তার নাইয়া বের কাছে ফেলিয়া লাইছে আমি নিয়ে এই রোগের লেগিয়া ওরা বড় দাইয়া কইতে বলার আমি ডাক্তার ভালো নাই কথা কইতে পারে না কথা না কইতে বলবো আবার তো একটা ভাব লই আইছে আবার কত না ডাক্তার আবার কান দুকি তাতে নি লাগাই আইছে অন্যর ওহন এ আবার আয়া গেছে না চিন্তা করে দেখলো আসলে তো আমার দিয়ে কোনো কিছু হইতো না এত রহ রাখুন আমি অপারেশন করতাম করতাম না আচ্ছা যাও আইসিজন কুদুর আরাম দিয়া যাই এবার আয়া এসে একটা ভাব লই আসলে আয় গরম পানি নিয়ে আসো তো হাতারা দৌড়ে যে গরম পানি করে আনছে নরম তারা নিয়ে আসো তো ফুরা নরম শাড়ির কাপড় আনছে এবার গরম পানির ভিতরে শাড়ি ভিজাইয়া এই ফোড়ান আর শাড়িগুলো দিয়ে শেক দেয় বেয়ারাম না আরাম আমার কথা শেক দেওয়ার পরে কি বেয়ারাম না আরাম মাসাল্লাহ আরাম পাইয়া তিন রেট ধরে এবারে ঘুমাইতে পারে না টনটনি আজ যা মাসাল্লাহ আরাম পাইয়া এবারে ঘুমাই লইছে বেড়ে এতে হেরুবের থেকে কইতাছে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না রে সঙ্গু ছেলে ডাক্তার দেখে তোরা দাম দিচ্ছা তিন রেট ধরে ঘুমাইতে পারে না আইয়ে তো ঘুমাতে দিছে ডাক্তার মনে করছে তোমরা না আর পাঁচ বুঝো না ডাক্তার হ্যাঁ মাসাল্লাহ যে রুগীটা তিন রেট ধরে ঘুম নাই
আইয়া ঘুম ফাটাই না ওদেরকে হু বের ডাক্তার মনে করছ? এখন কতক্ষণ পরে এবার যখন ফোড়া এই আরামটা যখন গেছে ওখান কি আরাম না বেয়ারা মাশাল্লাহ টনটনি শুরু হয়েছে এবার ফাল যাবো ডাক্তার করে ডাক্তারটা কো কাপা গেছে গা ধোকে তার বাইদ্যালয় লিলে গেলে খালে ফায়ার লগে তারা ডাক্তারি গিয়া সাইডে দিতাম আমার কি হরই হরিছে তার আরাম দিয়ে ঘুম ফাটাই তো কইছি আমি ভিতরিকে টনটনি আমি ঘুমাইতাম ফারিরা যা বুড়ির সঙ্গে কি সার্জ বন্ধ হয়ে যায় আবার ঘুমটা দিয়ে সকলে বুড়ির সঙ্গে গিয়া সার্জন আনছে সার্জনে দেখে সেরকম ওই ডেকিতে বসে এটার লইয়ে বুঝে রয়েছে বলে এটা নে বলে এটা নে আনছে ব্লেড কখন ফেলি করে আনে গরম ফেলে তো তুলে আনে আনছে তুলা কই দুজনে যাতা দিয়ে ধরে এবার আরে ফিস মোরা বান্দিয়া তি এ ফালার লগে বাইন্দা লা এবার আরে ফালার লগে এর হক ফিসি দিয়ে একটা বালিশ দিয়া এবার আরে ফালার লগে বাইন্দা লাইছে বুড়ে ফিরে এবার ফালার লগে বাইন্দা লাইছে আত্রি বেরে ফিসি দিয়ে বাইন্দা লাইছে একবার আরে আফায়ার কাছে দিয়ে যাতা দিয়ে রাখছে একবার উড়াতের কাছে দিয়ে যাতা দিয়ে রাখছে ডাক্তারের কাছে যাতা সাইরেন না এবার সিল্লা ফল্লা করবো ফোতাফুতি করবো যাতা সাইরেন না এবার দুজনে দুই দিনটা যাতা দিয়ে ধরে রাখছে ওই যে সারজন এবার ফুস দিছে পরে চুপ করে বাড়িয়া তারপরে এই রুগিয়ে ওমা গো কইয়া সিলাম দিয়া কয় ডাক্তার রে বেড়াই চিনছতা পর্বত বেড়াই কত হমান কইরা লাইছি বেড়া আর যে তুই আমার এরকম করতে আসো খালি সুইটটা লই না তোর আপ বাড়া হায়ান দিকে কই যাইয়া বেড়াই তো ডাক্তার যে শি হই যা সেটা তুমি কখন আইয়া ফসল কেন ফসল দ দিছু এবারে ফটাফটি করতাছ মুখের ফটো মুখের ফটো কইতে আছে ডাক্তার মুসকি মুসকি হাসে কইতা এটা কয় সব মন খারাপ করেন না কয় মন খারাপ করেন না রোগী নাম না আমরা এটা ওপেন হার্ট এই সার্জারি করিন না ডাক্তার এটা ফটাফটি করব কতক্ষণ পরে এবারে মাপ চাইবো এবার টিপ দিয়া যখন দানা দাবার বার করা লাইছে এবার কি অশান্তি না শান্তি আরাম আরাম পাইয়া সাইরা এবার ডাক্তার সাহেব কই ডাক্তার সাহেবের মুরব্বি বেড়ায় কইতাছে এয়া বাবা আমি তো আপনার বাহের মতো বিশ্বের জ্বালায় দুটো পথ কইয়া লাইছি আপনি মন খারাপ করলেন না ডাক্তার আও না এটা আমরা হুন্তু হুন্তু অভ্যস্ত রুগী যখন ভালো হয় আবার মাপ সাহেব মুরগা সার হুন্দিয়া ভাত খাওয়ায় এবার ডাক্তার মুরগার জব দেশে মুরগা জব করে ডাক্তার সঙ্গে খাওয়াইয়া টাওয়াইয়া হুন্ডা দিয়ে দিয়ে আবার বুড়ি সঙ্গে দিয়েছে ওকরে মনের তো কইবেন আমার খুশির লেগে কোনো কথা কইবেন না ডাক্তার কি ফইলাটা বালা না ফরেরটা বালা ফইলাটা বালা না ফরেরটা বালা তেরে ফরেরটা যে ফুল দিয়ে কাটলো দানা বেড়াইয়া ঠিক দিয়ে বার করে লাইলো কোল যার ডরটে বেড়াই উল্টেই লাইলো এবার ওমা বোমা উচিলা বাল্লা করলো ফদাফদি করলো এরপরেও বালা কেড়ে ওই রুগান্তা যে চিকিৎসা করতে পারছে ঠিক কিনা কম তোমরার গিয়া হরা হইয়া ভিতরে ফুল চিন্তা রয়েছে ঠিক নিও এই ফুল আমি তো ফুল নিছি বিশ্ব আমার বাড়ি ঢাকায় তোমার বাড়ি আমি ফাঁসরা ইয়া নগর এই হায়দ্রাবাদ আমি সব বুঝি সব চিনি কার কি গ্রুপ এটা আমি যে দূর চিনি ডাহাইয়া হুজুরের দূরা চিনে না সিটা গাঙ্গা হুজুরের দূরা জানে না আমি সব রোগের ওষুধ স কার কার কোন গেরাম কার কি রূপ এটা আমি চিনি আমরার গিয়ে ফড়ো হইয়া ভিতরে ফুইস হইয়া টনটনি করতে আছে এখন কি শেক দেওয়ন না ব্লেড দিয়ে কেটে লও এটা কি আস্তে আস্তে মালিশ করো না টিপ দেও হুদা টিপ দেও না টিপ দিয়ে ধান ওটা বের করে লও নানারা বেড়াইয়া বার করে লাই তৈব ফদাফদি করবো সারাসারি নাই পরে আবার তারাই হুজুর বিচারবো আজ যাই ইনশাআল্লাহ টিপ দিয়া দানা রাখবেন এবার করে রাজি নি সবাই যেহেতু আজ ফুসটু এমন আছে এই কেসির মাথাত গজের কাফর লাগিয়া গুড়ানো দিতাম পারি এমন আছে হবল বাবা কেন আইনা নাই হবল বাবা মার হাবা কয় না রে তাহলে রুগান্তা যাও তো চিকিৎসা হইব নাকি নিচে ফুচ্ছা যাই গেও না আগে রুগান্তা যে চিকিৎসা জ্বরের রোগের কুইনিন ট্যাবলেট অপারেশন ওপেন হার্ট সার্জারি ফরোই হইছে টিপ দিয়ে দানা বেড়ে বার করে লাইতে হইব আচ্ছা যার সেই রোগ রুগান্তা যে চিকিৎসা হইব কোনো লড়াচড়া নাই ফদাফদি করতেন ভাবেন স্যার হইন না ইনশাআল্লাহ 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 দরকার আছে নাকি নাই দরকার আছে নাকি নাই আমি সাইয়া সাইয়া বুঝাইয়ে বুঝাইয়ে ওয়াজ করাম কারণ আমি কোনো সিটা গাঙ্গে হুজুরও না ডাহাইয়ে হুজুরও না আমরা বাড়ি নাগাইশ আপনারা হায়দ্রাবাদ নগর ফাঁসরা এখনো বিভিন্ন জায়গা আজ্ঞাপুর নারাওড়া তারপরে ছয় গ্রাম সরণল কহেতে কহেতে লুকাইছে সরণল ওই জাহাঙ্গীর ভাইয়ের দেখতে কয় সরণল এবারে ওই তো সরণল মার্শাল্লাহ এই অনেক জায়গা থেকে এখানে লুক আসছে ইন্ডিয়াতে যে লুকাইছে ইন্ডিয়াতে যে লুকাইছে এটা কি ওর কাছে কমানোর দরকার নেই সমস্যা আছে এক দেশ আরেক দেশের ব্যাপার কেন হ্যাঁ এটা কমানোর দরকার নেই এটা ভিতরে রাখেন সবাই এটা আমরা কি ওর কাছে কইতাম মাইকে যে কইলাম আচ্ছা যাই হোক কইলে কইয়া লাইছি হ্যাঁ
আলিম কর, জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা মূল আলোচনায় চলে আসি। তো এক একজন নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি। এই নূহ আলাইহিস সালামে দুনিয়াতে আওয়ানের পরে একটা বর্ণ কথা কয়ে নাফিছে, আস্তাগফিরুল্লাহ, ফুইলা দিয়ে কই আলাইছেন, ভালো হয়েছে। আর একটা কত টু শব্দ করা যাবে না ফিসন দিক দিয়ে, কার লাগলে কেমত হয়ে থাকবে, আমরা মাহফিলটা বাদ দিয়ে আমিন খন। তো আদম আলাইহিস সালামের পরে নূহ নবীরে যখন পাঠাইল, একটা বন্যা দিছিল বড়, আল্লাহ আগে নূহ নবীরে কইয়া দিছে একটা বন্যা হইব, মাইসে দিয়ে পুরা খরা। আর নূহ নবী গিয়া নৌকা বানাইতে আছে, ফাসরা কহন অকরে ওসা জাকাত নিয়ে হগল কাউ হ্যাঁ নিয়ে নাওলা বানাইতেছো, তুলবা কেমনি, এরা এরা নামাইবা কেমনি, আর নামাই বানাইবে কিন্তু এটা একটা বন্যা হইব। মাথা তোমার খারাপ, কিন্তু এত খারাপ যে এটা তো বুঝছি না, এটা একটা কথা কইলা বন্যা হইব, ঠাড়া রই, আমরা জীবনে এখনো ফানি উঠছে না, আল্লাহ এমন একটা বন্যা দিছে, ওরাটা পৃথিবী এক ইঞ্চি জায়গা শুকনা ছিল না, যেখানে পানি নাই। এই নৌকার ভিতরে নূহ নবী প্রতি জাতি এই জোড়ায় জোড়ায় রয়েছে, মুরগা একটা, মুরগা একটা, মুরগি গরু একটা, বেড়াস একটা গাই, মানুষ বেড়ায় বেরিয়ে, তারপরে পাখি কবুতর একটা বেড়া একটা বেরি, সব জাতের একটা করে তুলছে। সবাইরে তোলার পরে যখন বন্যা হয়েছে, সব পানির তলে ফইরা ময়রা সাফ, নূহ নবীর নৌকা ছাড়া বাইরে আর একজন নাই। বাইরে আর একজন। এখন নূহ নবী নৌকা যখন, আর বন্যা যখন শেষ হয়েছে, নূহ নবী নৌকার নামছে হগলরে লইয়া, তাদের মাধ্যমে আবার পৃথিবী আবাদ শুরু। এই জন্য নূহ নবীর কয় দ্বিতীয় হবে, একটা দিছে সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সৌন্দর্য, সুবহানাল্লাহ কয় না, ইউসুফ নবীর যে সৌন্দর্য দিছে এটা আমার নবীর মাঝে আছে নাকি নাই? আছে। একদিন এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য আসছে রাতের বেলা, কোন বেলা, কোন বেলা, রাতের বেলা, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ ফকফকা জ্যোৎস্না, অ মুসলমান নবী আমার শুয়ে আছেন হুজরার সামনে খেজুর পাতার পাটিতে, আকাশে জ্যোৎস্না, নবী শুয়ে আছেন জ্যোৎস্নার আলোয়, যেই সাহাবা দেখতে আসছে উনি নবীর কাছাকাছি আইসা একবার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশে চাঁদের দিকে তাকায়, এবারে মনে মনে কয় সাদ্দ হইলো একটা, আর যদি দুইটা, একটা আকাশে একটা জমিনে। একটা আকাশে একটা জমিনে চাঁদ কয়টা? আমি হিসাব মিলাইতেছিলাম কোন চাঁদটা বেশি সুন্দর, আকাশেরটা না জমিনেরটা? আকাশেরটা ওইল ওই পৃথিবীর উপগ্রহ চাঁদ, আর জমিনে যেইটা শুয়ে যেই চাঁদটা পড়ে আছে এটা চাঁদ না, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায় একবার সাই আকাশেরটা নিয়ে, একবার সাই বিছনার উপরে, উনি কয় আমি টেনশনে পড়ে গেলাম, আমি কিং কর্তব্য বিমূর, আমি দোটানায় পড়ে গেলাম, আমি চিন্তা করতেছিলাম চাঁদ কোনটা সুন্দর, সুবহানাল্লাহ কয় না, আমি হিসাব মিলাইতেছিলাম সুন্দর কোনটা, আকাশেরটা না জমিনেরটা, আবার অবচেতন মন এক বাক্যে সাক্ষী দিয়ে দিল আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী ওই জমিনে যেই চাঁদটা শুয়ে আছে আমার নবী কোটি কোটি গুণ বেশি সুন্দর। ইউসুফ নবীর দিছে সৌন্দর্য,
সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে লোহা পানি করার ক্ষমতা। সুবহানাল্লাহ, কয় না 1 কেজি বাটখারাটা হাতের তালুকার ভিতরে লইয়া এমনে যদি মুঠ করত, তাইলে বাটখারাটা হাতের তালুকার ভিতরে হগলে ছায়া দিয়ে আঙ্গুলের ফাহে দিয়া পানি পড়ে, কতক্ষণ পরে হাত খুললা দেখে পাত্রটা নাই, পানি হয়ে পড়ে গেছে। এখন প্রশ্ন হইল, মুসা নবীরে দিছে জালালি মেজাজ, ঈসা নবীরে দিছে জামালি মেজাজ, আর হগল যদি হ্যাঁ একটা ভাগ করে দিয়া লইল, এই কি কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, সুলাইমান নবীর রাজত্ব, ইউসুফ নবীর সৌন্দর্য, দাউদ নবী লোহা পানি করার ক্ষমতা, এখন আমার নবীরে কি দিল? মুফাসসিরিন কেরাম, মুফতিয়ানে আজাম, ইমাম সাহেবান সবাই মিলে কয়, 1,24,000 বলো, আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসুল মিলে যা, আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর ভিতরে আছে, দাউদ নবীর জোর আমার নবীর ভিতরে আরো বেশি আছে। তখন মক্কায় একজন বীর যোদ্ধা ছিল, কুস্তিগির, সকলে যাতাতি হতাই দিত। এবার আরে এক তারা কইছে, রে এই যে তুই যে একটা বেড়াগিরি দেহাস, মোহাম্মদ রে যাতাতি হতাইতে পারবি নি, কইরা কোনো ব্যাপার না, তো নবীজির কাছে গেছে, কই কি তো কি রাইছলে, আমি একটা যাতা দিতাম, কইতে গেছে কাছে আইলো, কাছে আইসে পরে নবীজি মাথার মধ্যে আঙ্গুলটা দিছে, আঙ্গুলটা দিছে পরে তে বাড়ির ফেলে বাজে গেতে আছে, তখন মোহাম্মদ সবাই কন সাল্লাল্লাহ, তুমি দয়া করে তাড়াতাড়ি আঙ্গুলটা সরাও, কয় কে রে, কয় আমি বাড়ির ভিতরে টাইপ বাজে গেতে আছি, নবীজি কত যাতা জাতি না বিলে লাগবা, আঙ্গুলটা না হলে এরকম বলে বাহিটা গীতা করার, কয় মাফ চাই সরি, জোরে কয় না তো সুবহানাল্লাহ, মাফ চাই, যুদ্ধ বুদ্ধ কুস্তি মুস্তি দরকার নাই ভাই, আমার এই নিরাল কুদুর আত্মা সরাই রে, আমি তো দৌড় দিয়ে গেতাম ভাই, এটাই আমার ভালো হইলো। এখন মুফাসসিরিনে কেরাম কয়, নবীজি এত জোর ফাইছে কেমনে, এবার এর ব্যাখ্যা শুনেন। দুনিয়ায় মনে করেন আপনার এই যে হাফেসা বুঝু, এবার আর হন শৈল যে দূর জোর আছে, এবার যখন মারা যাইব, আল্লাহ করলে যদি জান্নাতও যায়, এবার আর ক্ষমতা বাড়াই দিব 70 গুণ, আর আসতে কোন সুবহানাল্লাহ, ওনার ক্ষমতা হইব কয় গুণ, শুধু অহন যদি উনি খায় 7 রা রুটি, তখন খাবো 7 সাতা 49, চুইরা লাগবো খাই আমার, মারাবা কোন একটা, তখন সব ক্ষমতা বাড়বো কয় গুণ, কথা কেনা কয় গুণ, 7 সাতা 49 কি 49টা নাকি 490টা, 490টা রুটি আবার খাওয়ান লাগবো, যে তারা বানাইবো আমরা জ্বালাই দিয়ে বাইকে হয়ে যেতে পারে, মনে আছে দুনিয়ার আবার হাফেজ সাহেব, জান্নাতে যাইতে পারলে ক্ষমতা হবে 70 গুণ, আমার ইব্রাহিম ভাই মনটাই কয় যেন শরীর কিচ্ছু নাই, কিন্তু এবার আরো ক্ষমতা হইব 70 গুণ, হুজুরে যার তো পারে না, ছড়ি দিয়া বর দিয়া আরনের সময়ও এবার আবার আরেকজনে দৈরা নামার লাগে, মাশাল্লাহ জান্না তো যাইতো পারলে আমার সাসার শরীরে ফুনফুন্ন হইয়া যাইব, সত্য নি এবার শরীরে ফুনফুন্ন, আপনারা দেখেন কি তারে এটা দৌড়ে গেড়া, মনে করবেন হুজুরে তো দৌড়তে পারেন, এবার শরীর বর দিয়ে হারে দৌড়ে গেড়া সামনে গিয়ে দেখুন একটা রৌফ হুজুরে, এমন ক্ষমতা আল্লাহ দিব, দুনিয়ায় যার 1 গুণ ক্ষমতা জান্নাতে পাবে সে 70 গুণ,
এখন আমার নবীর আল্লাহ দুনিয়ায় কেমন ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আমার নবী জিরে আল্লাহ দুনিয়ার দিছে। আল্লাহ পাঠাইছে দুনিয়ার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য, নবীরা দিনের দাওয়াত দিছে। ভাই সাহ, আমার নবীর পরে আর নবী আসবেন না। নবী নিজেই কয়, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, আমার পরে আর নবী নাই, আমি এ শেষ নবীরা। নবীর এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবীর কাছে একটা আয়াত নাজিল হইছে, আলিয়া ওমা, আজকের এই দিনে আকমাল তুলাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দিনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নিআমাতি, আমার নিয়ামত তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। এরকম করেন না, বসেন সবাই, কোন আমিন। তাইলে আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে? না। তাইলে ইসলাম আমার নবীর কাছে যে আইছে, নবীজির কাছে আল্লাহ কইছে, নবীজি কইছে না, কে কইছে? আল্লাহ। কথা কয় না, কে কইছে? আল্লাহ। আল্লাহ কইছে, আলিয়া উমর, আজকের এই দিনে, এই দিনটা ছিল ইয়াউমাল আরাফা, এই আরাফার দিন, এই দিনটা ছিল জুমাবা, শুক্রবার, এই দিনটা ছিল নবীর এন্তেকালের 81 দিন আগে। সুবহানাল্লাহ, বলবেন না? আমি পরিপূর্ণ করে দিলাম দিন, পরিপূর্ণ কারে কয়? কিছু কম আছে? পরিপূর্ণ কারে কয়? সমান সমান, কিছু কম আছে? এটা কি পরিপূর্ণ কয়? বেশ কিছু বেশি আছে ভাইয়া পরে, এটা কি পরিপূর্ণ কয়? তো পরিপূর্ণ কারে কয়? মনে করেন এই যে গ্লাসটা দেখছেন সবাই, এটা এমন সমান, একবারে সমান সমান। আচ্ছা, এহেনতে আমি যদি 100 মুখ পানি খাইয়ালাই, তাহলে কি পরিপূর্ণ থাকবো না কমবো? আবার সমান সমান, আরেকবার আইয়া পুদুর পানি দিছে, ওখান ভাইয়া পড়তে আছে, ওখান কি সমান সমান না বেশি হইছে? বেশি হইছে। আসতে তাহলে আমরা দুনুরা বুঝছেন, কমতিরাও বুঝছেন, বেশিরাও বুঝছেন, আর আল্লাহ কিতাব কইছে এইটাও বুঝছেন। আল্লাহ কইছে কমও না বেশিও না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ সমান সমান, কমতিও না বাইয়াও পড়ে না। তারপরে গ্লাসটা একটা ফোঁড়া পানিও ধরতো না, একটা ফোঁড়া পানি কমাই নিলে আবার কমে যাইব গা, এরকম সমান সমান বানাই দিছি। সুবহানাল্লাহ, বলবো না? কোনটার কথা কইছে? ইসলামটার কথা কইছে। কিয়ের কথা কইছে? ইসলাম। ইসলামটার কথা কইছে। এটা বাড়ানো যেত না, কমানো যেত না। হ্যাঁ, এবার আরো সহজ করে কই, আমি আজকে চলে আসার কথা ছিল আরো আগে, আমি মাগরিবের কাছাকাছি আসার কথা, আমার গাড়িটাতে সমস্যা হওয়ার কারণে আমি ফৌজদারি গিয়া একটা লাইট লাগাই আবার আইছি, এই জন্য একটু দেরি হয়েছে। জুহরের পরে একটা এতিমখানা উদ্বোধন করছি আজকে বাক্সি মুলগের, তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে মাগরিব পইরা মনে করছি ডাইরেক্ট মাহফিল আইয়া, আমার আবার এখন একটা মামুর বলে, মামু গো, আমার না মামু হয়, যেমন তেমন মামু করে না, ফিস সাহেবের মামু। এবারে দেখে খেরাত রয়েছে, অন্য ভাড়া এই তোর ফালতে গাছ উঠালাইল, যে ফিস সাহেবের মামু, এটা কি যেমন তেমন কথা মনে করছো? এই আমি দুলাল মিয়ার কাছে ফোন করে কইছি, দুলাল ভাই, আমি একটু আগে আইয়া পড়া, মামুর এখন বিছনা করতো, আমি একটু জির আয়াম। তো মামুরা বড় মনে করেন আমি গেছি, গেছি আসলেও গেছি, তো গিয়া সেটা বললাম, মামু, দৌড়াদৌড়ি করে আইছি, তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন, মনে করেন আমি কইছি, কইছি পরে এবার বড় গিয়া পানি ডালতে আছে, মামি জিগায় পানি খাবলে গিয়া কামনা নাগেশের মামু এই ফিসা গুজুর আইছে, তো এবার একদম পানি চেয়েছে, পানি দিতে আসি, তো হেবিটি কইতে আছে, তুমি কিতা কইতাম তোমার কথা, এবারে কি সারা জীবন আমরা এখন ইয়া বুঝে থাকে, এবারে ফিসা মানুষ আইছে, আমরা করে আমরা কফাল, এবারে পানি চেয়েছে, দেখো তুমি পানি দাও, টাং আছে, ট্যাং আছে না, ট্যাং দাও, তো দিছে 2-3 ট্যাং, চিনি দাও, দিছে চিনি, দিছে লাড়, অনেক কিতা কয় কথা কইনো?
আমি আমার মামুর কাছে কি এই ফানি চাইছিলাম না সর্বত চাইছিলাম? কিতা চাইছিলাম? সর্বত কইলো গজও নাই তো লাফিলে বই হয়েছে মনে মনে চিন্তা করতেছে এটা ভিতর যাওয়া লাগাই নাকি আমি মামুর কাছে গীতা চাইছিলাম, মামু অন্য দিছে গীতা। মুসলমান তোমরা আমার মানুষ, আমিও তোমরার মানুষ, এমনি কোনা খান সিমাইর আওয়াজ অন্য খান করণ লাগে না। আমরা বর্ডার এলাকার মানুষ, আমরা সহজ সরল মানুষ, এলেম কালাম আসিল না, গাইসের হিসাবে বড় বড় করে যে আনলাম, এবারে যে সঠিক ইসলামটা বুঝাই দিয়া গেল না, এবার আর আল্লাহ ধরো ধরবনি আল্লাহ আল্লাহ তোমার নিয়ামত দিছে, হগলে তো আলেম হয় না, তোমার আল্লাহ আলেম বানাইছে, তোমারই তো দুর্বল কিনে হাসা কথাটা কইতে তুমি ঠিক কিনা কও? সবাই দিয়া দিছে আর আমরা তারা তো সব দিয়া শেষে বলে লাড়া লাগে তো আমরা তারা বেড়া গেল তখন বিল্লা দিছে লাড়া। এখন আমরা ইসলামটা হয়ে গেছে সর্বত, এই ইসলামটা এত সুন্দর একটা ইসলাম আইছে, আল্লাহ কইছে এটা ভিতরে কমও নাই বেশিও নাই, বাড়ানো লাগতো না কমানো লাগতো না, আমি নবীজির দিয়ে যেটা দিয়ে ফাড়াইছি খালি এটা তোরা মান্য চলিস তোয় সারবো, আমরা তারা কেউ এটা লোকে গান লাগাইছি ঠিক কিনা কও? ইসলামের নাম দিয়া উরুসের নাম দিয়া এটার লোকে সন্ধ্যা রাত্রে বিলাট ফুইরা মাইদ্রাতে গান গাইয়া আসিলি আবার নাই কারেন্ট নাও জিবিল্লা কইনি আমদার ইসলাম ধরে এইডার লগে কেউ গান লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, বেড়া বেড়ি নাচ লাগাইছে, এইডারে যেমনে মনে ধরছে এইডারে এইরকম কইরা সেরা আমার সুন্দর সাদা পানির মতো ইসলাম, আর ইসলাম নাই, ইসলাম এখন সর্বত হইছে ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে আমরা কেড়ায় আছে, জান্নাত তো যাইতে চায় না, খালি রফুজুরে গেলে সারবো, নাগেশের ফিসাবে গেলে সারবো, মন্তাজ মিয়া গেলে সারবো, ইব্রাহিম ভাইয়ে গেলে সারবো, হাফেজ সাহ হুজুরে সারবো, তারা আমরা হালাইয়া যাইবো গা, আপনার কে তো বেহতার মনে করছে, গেলে আমরা লইয়ে যাওয়া লাগবো ঠিক কিনা? এক লোকে সবজি ফিরছি এক বাজারে খরচ খাইছি, দাওয়াত দিলে হুজুরটারে খাওয়াই না আমরা, তো দাওয়াত দিলে হুজুরটারে খাওয়াই, ফুতে সাই সুরমা তোর কাজল আনছে এটি হুজুরে হাতিয়া দেই, রোমাল বেড়ে দিছে এরা বেড়ে দিছে না কেউ নাকি কিনছে লাগানোর সময় চিন্তা করে ফইলা লাউটা ধরলে লাগাই সে হিসাবে, গরুটা জব করানোর সময় চিন্তা করে কই যারা হুজুরের বেগ ফাড়ায়, তারে বিদেশ ফাড়ানোর সময় নিয়ত করে বিদেশ থেকে ফুটে টেহা বাড়াই নিয়ে 5,000 টেহা হুজুরে দেন, এরপরে আতর দেব, বিদেশি কম্বল দেব, গাছের লাউডা, মাছের মাথারা, গরুর কুলজারা, বিদেশি ফুতের টেহারা, তোমার আদর কইরা কইরা মাইনষে খাওয়ায়,
তাকিরে তারা চিন্তা করছে এই হুজুরে আমি জাহান্নামে যাইতাম রইল ড্যান আর দুইটা টান দিয়া ধরে রাখবো আমারে হালাইয়া কোনো যাইতো না এই আশায় তোমারে খাওয়ায় চিন্তা করছে যে ইসলামের উপরে যদি কোনো বিপদ আফদ আইয়ে আমরা নাগাইশের হুজুরে আব্দুর রফ হুজুরে ইব্রাহিম হুজুরে হাফেজ সাহ হুজুরে তারা ইসলামটারে চাইয়া রাখবো বিপদ আফদ আইলে তারা কাম লাগলে ফিডো ফিডা লইব তারপর ইসলামটারে ধ্বংস হইতো দিত না ঠিক কিনা আদর করে করে খাওয়ায় তুমি খাইবা গাছের ফইলা লাউডা খাইবা গরুর কোজাড়া খাইবা মাছের মাথাড়া খাইবা বিদেশি ফুটের তেহাড়া আব্দুর রফ হুজুরের মতো আরেকজনের রুমাল দিছে গোলাপ দিয়ে আটবা অথচ ইসলাম বেড়াত লাগিয়া গেলে গাও তুমি একটা টু শব্দ করতা না তুমি চিটার তুমি ইসলামের উপরে আঘাত আইয়ে তুমি তোমার স্বার্থ লই আইছো মুরিদ বাড়ছে না কমছে এবার মাফিল কয়তে উঠলো তুমি খালি হিসাব মিলাও বইয়া বইয়া আব্বা কেয়ামতের ময়দান হুদা মুরিদের বিচার হইতো না ফিসাবের বিচার হইব ঠিক না হুদা ছাত্রের বিচার হইতো না হাফেজ সাহেবের বিচার হইব হুদা মুসল্লির বিচার হইতো না ইমাম সাহেবের বিচার ও সুতরাং তুমি যদি তোমার দায়িত্ব পালন না করো ওই আপনারা সাধারণ যেমন আটকা খেয়া লাগবেন আমরাও আমরা জায়গা থেকে আটকা খেয়া লাইন ধরা খেয়া লাই আপনি তো চিন্তা করবেন আরে আমরা ইমাম সাহেব গেছে গা জান্নাতের ভিতরে শিখে গিয়ে ঘুমায় আপনি সামনে গিয়ে দেন এবার হ্যাসরাইতে আছি যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করে হ্যাসরাইয়া ফিরে সামরা বেড়ে তুলিয়া লাগবো ঠিক কিনা তো দায়িত্ব পালন করতেন পারলে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে তোমাকে স্বাগত ফেরেশতারা জান্নাতের হুর গেলমা তোমার জন্য মালা লইয়া দাঁড়াই রইছে এর লাগি আল্লাহর এক বুজুর্গ কইছিল দুনিয়ায় সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দাও কি দাম আমার এই ফুলের মালা কবরে গিয়া যদি দেখি জোতার মালা আর তোমরা সবাই মিল্লা যদি আমার দৌড়ান দিয়া দাও আমার কিসের লজ্জা গিয়া যদি দেখি কবরে আমার জন্য ফেরেশতারা ফুলের মালা নিয়ে দিয়েছে আমরা কি দুনিয়াত ফুলের মালা চাই না কবরে সবাই কন কহনো কবরে আমরা তারা মন্ত্রীরে দেখলে মশাল্লাহ এবারে সাত আচ্ছা আই বসো টেস্ট করো টেস্ট করে তারে তুইলা দিয়ে দেখি তেউ ঢুকছে মানুষ কিছু কয়নি তাহলে বুড়া লাই উঠবো এটা আমি বুঝি না আড়াই বছরের অভিজ্ঞতা তোর না এক দুই বছর চিকিৎসা করি আমরা কষ্ট হইতে আছে সাফা দিয়ে বসো অনেক কথা আছে আমিন কয় না জোরে কয় না আর জোরে যার যার আন্তাজে তার তার বিচার তুমি মন্ত্রী দেখলে মনে করো এবার স্বার্থ এবার আগে দিয়ে পুলিশের গাড়ি পিছিয়ে দিয়ে পুলিশের গাড়ি পে পু করে আগাইয়া নিতে আছে তুমি মনে করছো এবার আর মতো সম্মানী মানুষ আর নাই রাখো তোমার সম্মান তুমি মনে করছো নাগাইশের ফিসটা পাইলে এই শত শত লোক হাজার হাজার লোক আইয়া পড়ে এবার আয় সফল এবার আর আব্বাই তো বেবি ঠিকছি দিয়া এবার আইয়ে নিচের নিজের গাড়ি দিয়া অন্য খানো বিলে আবার বিমানেও নেয় হেলিকপ্টারেও নেয় এবার আয় সফল রে আমরা এলাকা দিয়ে এবার একটা বক্তা যাও এবার আর হেলিকপ্টারে বিমানে গাড়িয়ে এবার আর বাড়িয়ে হ্যাঁ সম্মানে ইজ্জতে ওই উঠটা রয়েছে কই না তুমি যেটারে সম্মান মনে করো আমি এটারে সম্মান মনে করি না কারণ আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন ওই মন্ত্রী তুমি মর্যাদার না ওই চেয়ারম্যান তুমি মর্যাদার না অফিস সাহ তোমার মর্যাদা না ও লাট সাহ তোমার মর্যাদা না ও ভুইয়া তোমার মর্যাদা না সরকার খনকার না পেশকার না চৌধুরী না কোন কিছুর মর্যাদায় মর্যাদা কার কাদ আফলাহাল মুমিনুন সেই হইল সফল কাপ যারে আল্লাহ মোমেন হিসাবে কবুল করছে রিক্সাওয়ালা হইতে পারে সে মেথর হইতে পারে সে কুলি হইতে পারে সে মুসি হইতে পারে হগিন্দি বেড়ি হইতে পারে আল্লাহ যদি বেড়িরে টান দিয়া লা তুমি না হগিন্দি বেড়িরে দেখলে টিটকারি মারো মস্কার করো ভিক্ষা দাও না কিন্তু আল্লাহ দাম বাড়াই রাখছে কোরআনে কয় ইন্না আকরামাকুম আন্দাল্লাহ আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা অন্তরে ভয় থাকবে কার কথা কথা কার কথা না কার এই জন্য অন্তরে ভয় নিয়ে তোমাকে কবরে কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার সবাই কোন আমিন আচ্ছা তাইলে উপেন এখন ইনশাল্লাহ অপারেশন শুরু হইতে আছে সবাই কিরমিরি দিয়ে বল কিরমিরি দিও
এখন অপারেশন শুরু হলো, ইনজেকশনের আগে যেমনি শরীরটা শক্ত করলো না, কিনমিনি দিয়ে বোন অপারেশন শুরু হইব, মার হাবা পায় না। আচ্ছা, এক নম্বর থেকে শুরু করি আসলটা দিয়া। তাইলে এক নম্বরে আমরা সাজদা দেব কারে? সবাই বুঝছো হইল না? সুরে গলাটা জানা দিয়া, শরীর লাড়া দিয়া সাজদা দেব কারে? মাজারও গিয়া, ফিরার ফাও গিয়া, দেওয়ান দেব? আমরা তারা দেয় নাকি দেয় না? আমরা দিতাম না, যার ভাল লাগে তে দেব গিয়া। আমরা মাজারও গিয়া সাজদা দিতাম না, ফিরার ফাও সাজদা দিতাম না, ফিরার ফাও সুমাইতাম না, বুইরাঙ্গুল ছুঁইতাম না, গুসলের পানি খাইতাম না। সারা বছর গোসল নাই, তারে গোসল করাইছে এই গোসলের পানি বোতল বইটা পড়ে গেল ভাই। আছে নিয়ে গেল খারাস কি আর গাছ তো ধরে। আচ্ছা, ও এখন সিহন কথাটা সহজ করে কইতে আসি। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়? চিন্তা করবেন কত জায়গা গোসল করাই দে, এই বগলের নিচ ভিজেনি আর হাতের নিচে ভিজেনি, এখনো দুর্গন্ধ আসেনি, ফাওয়ার সিফা ভিজেনি, দুই ফায়ার ভিসি দিয়ে সিফাটা ভিজেনি, এই সবজি ভাইয়া ভাইয়া টে ভাইয়া টে ভাইয়া ফোড়া ফোড়া হেই ফানি না খাস খারাসের দল রুসি একটা ভালো ফানি বাদ দিয়ে দুধ দিয়ে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া ফানি যায়? তুই এই ফানি খাস বাড়া এটা ভাইয়া এটা ভাইয়া ফোটা ফোটা বাদ দিয়ে ফোন এই ফানি কোন জায়গা হোক সবজির জায়গার নাম কি সাসা মাইকে কইতাম ফোটা ফোটা এত জায়গা সিফা দিয়ে সাফা পাইয়া চাইয়া ফানি করে এই ফানি খাওয়ার আমরা কি খায়া? যারা আগে খাইছেন খাইলে খাইছেন, নো টেনশন নো টেনশন। বলে হুজুর আমি তো নামাজ পড়ছি না, না পড়লে নাই, এটা কি ফিরে আনো দেবো নাকি? ও হুজুর গত বছর তো রোজা লাগছে বাংলা ভাঙছে লাইন করতে আসি, সব আনা লাগে না তো কই হুজুর? আমি তো মিশা কথা কই আনাইছি ঘন ঘন, কইলে কইছো বাবা একটা লাইন করতে আসি, শুধু থাকতে মা বাপের বড় জি ফুতুই তো বেশি, আমরাও পাঁচ ভাই তিন বোন আটজন, এটা হই না তোমরা চিন্তা করে গেছো গা মাশাল্লাহ আটজন, এর থেকে বেশি আমি দেখছি। রোহিঙ্গারারে যখন ত্রাণ দিতাম গেছি, গিয়া দেখি এক ভিডিও ষোলো সতেরো জন লইয়া বইয়া রয়েছে, আমি ওই কেলা গো কয়ামরা রিতাম রি আগের গড় এই সুইটা সেটটা হইতো বেশি, আগে মা বাপের করো মা বাপের করো সুইটা সেট হইতো বেশি, ও মা হইলে একজন সুইটা হইলো চারজন, কুলো লইব কই যাও কথা বলো, কুলো লইব কই যাও ভাই, তিনজন কো উডানো সাইডা দিছে, এই উডানো এই ফলা ফান্ডি ফুইটা থেকে শীতের ভিতরে, ও এই মায় তো একজন এবার রামদন লাগে, আবার সুইটারে কুলো লাগে, মুখে দুধ খাওয়ান লাগে, আর এই উফরে উফরে বছরে বছরে এখানে কয়জন হয়েছে, ওখান কিতা করবো এখানে রে সবনে উড়ানো সাইডা দিছে, উড়ানো বড়ির দ্বারা মুখ দিয়া লাগে মুরগার আঙ্গুল দিয়ে ভিতরে বার করে আনছে, ওহন যদি মুরগার কুতুর ইয়া আপনার সুন্দর করে প্যাকেট করে দিয়ে আপনি খাইবেন মকদান খাইবেন? সুইটটা থাকতে খাইলে খাইছেন, বুঝছেন না খাইছেন? আল্লাহ কয় বান্দারে গোনা করলে কইরা লাইছ? হাদিস শরীফ শুনো, আল্লাহর নবী কয় যখন কোন বান্দা গোনা করতে 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 আল্লাহর দরবারে হাজির হয়, উদাহরণটা কেমন শুনো, একবারায় মরুভূমির মাইদে দিয়া উটের ভিতরে সইরা রোয়ানা দিছে, ফাসরাতে শরণও যাইব না আর কত দূরে, ফাসরাতে শশীদও যাইব, মাইজাগাত ইসলামাবাদ হরিমঙ্গল গিয়া এবারায় গোড়াডারে রাখিয়া এনেকুদুর জিরাইতে লইছি, ফিসে ফিরা দেখে ওই উটটা যে উটটাত কইরা হরিমঙ্গল
পর্যন্ত গেছে, গিয়া দেখে উঠতা নাই, ফিডের ভিতরে ফানি, রুটি খানা ব্যাগ সব আসিল, সব লইয়া উঠতা নাই, গিয়া গেছে গা ফোলাই গেছে গা, দিছেইরা পায় না, বেড়া বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জন নাই, বেড়াটায় রাস্তায় রাস্তায় ঘুরে খেয়ে উনি জিঙে তো ফারানো উঠটা দেখছেন নি, কানতে 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 বেড়াটায় বেহুশের মতো হইয়া গেছে। কিছুক্ষণ পরে দেখলো আমি আর বাঁচতাম না, আমি বোধহয় মইরে যেগিয়া সাইডগুল দিয়া বালু আর বালু রই দার রই, বাড়ি নাই ঘর নাই, আন্দাই রই আইতে আছে, বাসনের কোনো লাইন নাই, আবার কয় মরাম যখন যেহেতে উঠটা আড়াইছি এখানো গিয়ে মরি, এবার আড়াইছি ইসলামাবাদ মাদ্রাসার গেইটো আইয়া সেটা এবারায় কান কানতে কানতে বইছে, বইয়ে উঠতালাইছে, উঠতে ঘুমাই লাইছে, ঘুমেতে ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে সব জিনিসপত্র লইয়া দাঁড়াই রইছে। ওই উঠটা রান্না বেড়ায় যখন উঠটা ফাইয়া আড়ায়, যেমন একটা হাসি দেয়, যেমন একটা খুশি হয়, ফাঁসরার যে মানুষটি মসজিদ বইলা লাইছে, আন্দা দিয়া গাঞ্জা খায়, এই ফ্যান্সি ডিল খায়, ইয়াব্বা খায়, যে মানুষটি সুদ খায়, ঘুষ খায়, যে মানুষটি রামাজ রোজা ডাক ধারে না, বেড়াই বেড়িয়ে যাক খানো চলে, বেড়ায় গরু ডালি দীর্ঘা দিয়া যায়, বেড়িয়ে গিয়া পাল্লারা দিয়া ইয়ে, এ বিলিরে ফর্দায় ধরে না, ঘর জানালার ফর্দা লাগাইছে, নিজের ফর্দার খবর নাই, এমন বেড়িয়ে আছে নাকি না। আল্লাহ কয় যে মানুষটা পথহারা হয়ে গেছে, একটা ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, গত বছর রোজা ভাঙছে, হুজুর দেখলে টিটকারি মারছে, মস্কারা করছে, মসজিদ জীবনে সাইরা না, পয়সা দিছে না, হগিন নেবেড়িতে ভিক্ষাও দেয় না, তে খালি নিজের লইয়া পাগল, তে যখন আল্লাহ সিন্নালায় অসুখ ফরছে, নাই আরা মর্সা দিয়া লাইছে, আর বোধহয় বাঁচতাম না, তে আবার আজান দিছে মসজিদের বারান্দা, তো গোসল করে নতুন টুফি কিনা, যখন ঢুকে ওই উঠ আড়াইনা বেড়ায় উঠটা ফাইরে যেমনে খুশি হয়, বান্দায় যখন মসজিদ যায় আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহর নবী কয় তোমার গোনা কত্রি, কয় ফাহার পরিমাণ, আকাশের খালি জায়গা পরিমাণ, কয় না তুই তো না, কয় এত যদি হয় চিন্তা কইর না, ওই পাহাড়ের মসমান উঁচা খালি জায়গা পরিমাণ গোনা, সমুদ্রের পানির পরিমাণ গোনা, এত গোনাও যদি হয় তোমার আল্লাহরে থেকে তুমি শুধু আল্লাহ মনে করছো, পাহাড় পরিমাণ গোনা লইয়া পাঁচরার মানুষ, হায়দ্রাবাদের মানুষ, সরনালের মানুষ, ওই কি কয় শঙ্গু ছেলের মানুষ, ববের মোড়ার মানুষ, আগ্রাপুরের মানুষ, আমার এলাকার বাবারা, আমার ভাইয়েরা, পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কই একটা ডাক দিয়া লাইস, আল্লাহ কই একটা ডাক দিয়া লাইস, চোখের পানিটা কোনা দিয়ে আইয়া পড়ছে রে, আল্লাহ নবী কয় চোখের পানিটা কোনা দিয়ে বাইয়া আইয়া হিড় হিড়ি করে নিচের ফাইল নামতে আছে, নাকটার মাঝামাঝি আইছে, গালের মাঝামাঝি বরাবর পানির ফোড়া হয়েছে, অহনতর গাল বাইয়া পড়ছে না, নো টেনশন, চিন্তা করিস না, গালের মাঝামাঝি আসার সাথে সাথে ওই যে পাহাড় পরিমাণ গোনা, ওই যে সমুদ্রের পানি পরিমাণ গোনা, ওই যে খালি জায়গা পরিমাণ গোনা, আল্লাহ কয়া ডাকটা দিতে দেরি রে, আমার আল্লাহ তোরে মাফ করতে দেরি করেন না।